নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মুম্বাই ফেরতদের শরীরে করোনার উপস্থিতি, শিলচরের হোটেল থেকে উদ্ধার দুই। ভারতীয় হওয়া সত্ত্বেও ট্রাইব্যুনালের রায়ে বিদেশি, অবশেষে ডিটেনশন মুক্ত সিদ্দেক। করোনা ভাইরাসকে হালকাভাবে নেবেন না, ডন বস্কোর সচেতনতা সভায় বললেন দিলীপ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অভিনেতা সোনু সুদের বদান্যতায় এয়ার এশিয়ার বিমানে শিলচর ফিরেছিলেন মোট 180 পরিযায়ী শ্রমিক। এদেরই কয়েকজন বৃহস্পতিবার করোনা পজিটিভ বলে ধরা পড়েছেন। শিলচর সেন্ট্রাল রোডের শঙ্করী হোটেলে কোয়ারেন্টাইনে থাকা দুই কোভিড পজিটিভ যুবককে বৃহস্পতিবার বিকেলে মেডিকেলে তুলে নিয়ে যান স্বাস্থ্যকর্মীরা। ব্যস্ত এলাকায় আচমকা পিপি পোশাকে স্বাস্থ্যকর্মীদের হানা দেওয়ার ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। বিকেল 5টা নাগাদ মেডিকেলের গাড়ি এসে থামে, নেমে আসেন দুজন স্বাস্থ্যকর্মী। তারা হোটেল থেকে ওই দুই যুবককে নামিয়ে এনে গাড়ি নিয়ে চলে যান। উৎসুক মানুষ বিষয়টি উপভোগ করেন, কিন্তু এই অভিযানে উপস্থিত ছিলেন না কোনো ম্যাজিস্ট্রেট। পরে রাত 8টায় প্রশাসনের পক্ষ থেকে এই হোটেল স্যানিটাইজ করা হয়। এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য জানা যায়নি। অবশ্য এই দুই করোনা পজিটিভ হাসপাতালে চলে যাওয়ার পর পুনরায় গোটা এলাকা ও হোটেল স্বাভাবিক হয়ে যায়। এদিকে বৃহস্পতিবার বরাকের মোট 10 ব্যক্তি নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। শঙ্করী হোটেলের দুজন ছাড়াও কাছারে আরও দুজন এবং করিমগঞ্জ থেকে মোট 6 জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। প্রকৃত ভারতীয় হওয়া সত্ত্বেও বিদেশি বা বাংলাদেশের তকমা নিয়েই বেঁচে থাকতে হবে 69 বছরের প্রবীণ সিদ্ধেকালীকে। যেভাবে বৈধ নথি দেখাতে না পারায় ট্রাইব্যুনালের একতরফা রায়ে ঠাঁই হয় ডিটেনশন ক্যাম্পের অন্ধকার কুঠুরিতে। সুপ্রিম কোর্টের নির্দেশ 2 বছর অতিক্রান্ত হওয়ায় বৃহস্পতিবার সিদ্দেক আলী শিলচর কেন্দ্রীয় কারাগার বা ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পান। অবশ্যই তা শর্ত সাপেক্ষে। অন্যান্য ঘটনার মতো সিদ্দেক আলীর বিদেশি চিহ্নিত হওয়ার ঘটনাটিও হৃদয় বিদারক। মূল বাড়ি ছিল হাইলাকান্দি জেলার কাটলিচড়ায়। 1965 সালের ভোটার তালিকায় নিজের নাম রয়েছে। নাম আছে 1997, 2005 এবং 2016 সালের ভোটার তালিকাতেও। কর্মসূত্রে সিদ্দেক হাইলাকান্দি থেকে ডিমা হাসাও জেলায় চলে যান। হাতিখালিতে একটি ভাড়া বাড়িতে থেকে দিন যাপন করছিলেন। তখন হঠাৎ একদিন তার ভাড়া ঘরের দেওয়ালে দেখতে পান ট্রাইব্যুনালের নোটিশ। কিন্তু এটা যে পুলিশের নোটিশ তা সিদ্দেক ও তার স্ত্রী কেউই বুঝতে পারেননি, তাই এতে গুরুত্ব দেননি তারা। 2018 সালের 20 এপ্রিল ট্রাইব্যুনালের একতরফা রায়ে সিদ্দেক আলীকে বিদেশি বলে ঘোষণা করা হয়। যদিও এই খবরটাও সিদ্দেক জানতে পারেন 2 মাস পর 5 জুন, কারণ সেদিন পুলিশ তাঁকে ঘর থেকে তুলে নিয়ে যায়। সেই থেকে তিনি শিলচর কেন্দ্রীয় কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন। অশিক্ষা, দারিদ্র এবং দূরত্বের জন্য সুপ্রিম কোর্টের রায়ের খবরও জানতে পারেননি সিদ্দেকের স্ত্রী রাবেয়া। পরে তাদের পাশে এসে দাঁড়ান সমাজকর্মী কমল চক্রবর্তী। তাঁর তৎপরতায় আইনি ব্যবস্থা হয়। অবশেষে বৃহস্পতিবার সিদ্দেক শর্ত সাপেক্ষে ডিটেনশন মুক্ত হয়ে মুক্ত আকাশের নিচে বেরিয়ে আসেন। পাঁচ জুন এই ডিটেনশন ক্যাম্পে ঢোকানো হয়। সিদ্দেক আলীর ডকুমেন্টস দেখে দেখা যাচ্ছে সিদ্দেক আলীর নিজেরই নাম 1965-এ ভোটার লিস্টে আছে, 2097 সালের আছে, 2005 সালের আছে, 2016 সালের আছে, তাও ওনাকে একতরফা রায়ে ডিটেনশন ক্যাম্পে ঢোকানো হয়। উনি যখন নোটিশটা কী করেছেন, নোটিশটা ওনার ঘরের ঘরে যে ওয়ালটা আছে, দেওয়াল আছে, দেওয়ালে টাঙিয়ে গেছেন। উনি কিছু বুঝতেই পারেননি ব্যাপারটা কী। তারপর একদিন পুলিশ এসে ওনাকে তুলে নিয়ে চলে যায়। তার মানে আমরা এই ডিটেনশন ক্যাম্পে, শিলচর ডিটেনশন ক্যাম্পে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে 95% মানুষ কিন্তু ইন্ডিয়ান। তাদের হয় কাগজের কোথাও একটা গণ্ডগোল ছিল বা একতরফা রায়ে তাদের বিচার করা হয়েছে, পরে তাদের বিদেশি বানানো হয়েছে।
কাজেই আমাদের সরকারের কাছে একটা অনুরোধ রাখছি যে 71 এর পরে যারা আসছে তাদের কথা আলাদা, কিন্তু এরা কিন্তু 71 না, 1965 ওনার এখন বয়স হচ্ছে 69 বছর বয়সে উনি ইন্ডিয়ানকে অনেক বহু বছর ধরে আছে। কাজে আমরা সরকারের কাছে একটা অনুরোধ রাখছি, সরকার যে গোয়ালপাড়াতে যে ডিটেনশন সেন্টারটা বানিয়েছে সেই ডিটেনশন সেন্টারটাকে যেন একটা হাসপাতালে তৈরি করে দেওয়া হয়। শিলচর গান্ধী মেলায় বিনোদন ও ব্যবসার জন্য আসা বহু মানুষ লকডাউনের জন্য আটকা পড়েছেন। প্রায় 3 মাস ধরে তারা মেলার মাঠেই দিন গুজরান করছেন। প্রশাসন এবং বিভিন্ন সামাজিক সংগঠন তাদের সাহায্য চালিয়ে গেলেও একের পর এক করুণ পরিস্থিতি প্রকাশে আসছে। মেলায় আসা একটি সার্কাস দলে বিগত 35 বছর ধরে কাজ করছিলেন কলকাতার সারদা সিং নামের এক মহিলা। করোনা পরিস্থিতিতে শিলচরে আটকে পড়ায় খাদ্যাভাবে অনেকের মতো সারদা সিংও কাজ হারান। এরপর থেকে তিনি প্রতিদিন সকালে স্থানীয় মাছ কিনে শহরের অন্নপূর্ণা ঘাট ও গান্ধী মেলার গেটের সামনে বসে বিক্রি করে উপার্জন করছেন। সুদে টাকা নিয়ে মাছ বিক্রি করে যা লাভ হচ্ছে সেটা দিয়েই তার পরিবারের অন্নের সংস্থান হচ্ছে। বিষয়টি নজরে এসেছে শহরের সামাজিক সাংস্কৃতিক সংস্থা ছন্দনীড়ের। বৃহস্পতিবার সংগঠনের কর্মকর্তারা মেলার মাঠে গিয়ে সারদা সিংকে নগদ অর্থসহ কাপড় চোপড় তুলে দেয়। পাশাপাশি তার এই লড়াইকে কুর্নিশ জানিয়ে সারদা সিংকেও সম্মাননা জানায় ছন্দনীর। আজকে আমরা এসেছি সারদা সিং এর কাছে। আমরা দেখতে পাচ্ছি যে বিগত মেলা আমাদের অনেক মাস হয়ে গেছে, কিন্তু ওনারা এখানে এখনো পড়ে আছেন। এই সাম্প্রতিক যে লকডাউনের যে একটা ব্যাপার চলছে, এখনো ঘরে ফিরতে পারেনি, কিন্তু এই ভদ্রমহিলা এখানে থেকে নিজে খুব কষ্ট করে বাচ্চাদেরকে নিয়ে, নিজের মেয়েরাও এখানে থাকে, খুব কষ্ট করে ওদেরকে নিয়ে সংসার চালাচ্ছে। কখন বাড়ি যাবে, কবে বাড়ি যাবে কোনো ঠিকানা নেই। এখানে মাছ বিক্রি করছে, মাছ বিক্রি করে সংসারে যা আয় হচ্ছে ওটা নিয়ে। তো আমাদের কাছে ব্যাপার হচ্ছে, আমরা একজন স্বাবলম্বী ভদ্রমহিলাকে আমরা দেখলাম যে আমার আশ্চর্য হয়ে গেলাম, যার দরুন আমরা আজকে ওনাকে সারদা সিংকে আমরা সংস্থার পক্ষ থেকে সম্মান জানাতে পেরে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আগামীতে আমরা এভাবে খুঁজে খুঁজে বের করব ওদের পাশে দাঁড়াতে। আমরা কিছুই করতে পারিনি, কিন্তু আজকে পাশে দাঁড়াতে পেরে, আমরা সম্মান জানাতে পেরে আমরা সংস্থা আমরা ভীষণভাবে গর্ববোধ করছি। অতিমারী করোনা ভাইরাসের সংক্রমণকে হালকাভাবে নেবেন না। বৃহস্পতিবার শিলচর রামনগরের ডন বস্কো স্কুলে কোভিড-19 নিয়ে আয়োজিত এক সচেতনতা সভায় এ মন্তব্য করেন বিধায়ক দিলীপ কুমার পাল। বিধায়ক আরো বলেন, করোনা ভাইরাস আমাদের যাবতীয় অহংকারকে চূর্ণ করে দিয়েছে। প্রথম বিশ্বের দেশগুলো করোনার কাছে অসহায়ের মতো আত্মসমর্পণ করছে, ফলে এটাকে মাথায় রেখেই আমাদের দৈনন্দিন জীবন ধারণ করতে হবে। এদিন শালচাপড়া আইসিডিএস প্রজেক্ট, বরখলা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার, তারাপুর জিপির আশা এএনএম কর্মী, ভিলেজ ডিফেন্স অর্গানাইজেশন এবং গ্লোবাল এনজিওর যৌথ উদ্যোগে আয়োজন করা হয় ওই সভার। এতে উপস্থিত ছিলেন অসম রাজ্য বিজেপির পক্ষে নরেন পাল, ভিডিপির পক্ষে আব্দুল মালিক ও করিমউদ্দিন, ডন বস্কো স্কুলের ব্রাদার রোজি জোসেফ, গ্লোবাল এনজিও সাধারণ সম্পাদক আতাউর রহমান সহ আরো অনেকে। আমরা জানি সেই প্লেগের কথা, জানি সেই 100 বছর আগে স্প্যানিশ ফ্লু, তখন নাকি পৃথিবীতে প্রায় 5 কোটি মানুষ মারা গিয়েছিলেন। আজকে 100 বছর পর বিজ্ঞান অনেক উন্নত, আমরা গর্ব করে বলি, অহংকার করে বলি, কিন্তু করোনা আমাদেরকে আমাদের অহংকার চূর্ণ করে দিয়েছে। আমরা বিজ্ঞানীরা অসহায় হয়ে পড়েছেন। এত উন্নত দেশ আমেরিকাই বলুন, জার্মান বলুন, ইংল্যান্ড বলুন, ফ্রান্স বলুন, চীন বলুন, জাপান বলুন, ভাইরাসের প্রতিষেধক এখনো বের করতে পারেনি তার, আমরাও পারিনি, কিন্তু ভারতবাসী হিসেবে আমরা গর্বিত যে আমরা করোনাকে প্রতিষেধক বার করতে পারিনি আমরা, কিন্তু করোনাকে অনেকটাই আমরা প্রতিহত করতে পেরেছি। তার জন্য সবচেয়ে বেশি কৃতিত্ব, সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের, যারা ফ্রন্টলাইন ওয়ারিয়ার্স হিসেবে আমরা বলি ইংরেজিতে, প্রথম সারির যোদ্ধা, আশাকর্মী বোনেরা, এএনএম, অঙ্গনওয়াড়ির বোনেরা, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, যে সমস্ত অফিসাররা দিন রাত কোভিড-19 কাজে নিযুক্ত আছেন, এবং সর্বোপরি এটা সম্ভব হয়েছে আমাদের কাছে, আমাদের জন্য, আমরা এমন এক ব্যক্তিকে নেতা হিসেবে পেয়েছি মাননীয় নরেন্দ্র মোদীজি, যার অনুপ্রেরণায় আমরা যুদ্ধে নেমেছি, বলতে গেলে ঢাল তরোয়ালহীন হয়ে।
ঢাল তরোয়ালহীন হয়ে আমরা যুদ্ধে নেমেছি, কিন্তু আমরা করোনাকে প্রতিহত করতে পেরেছি এখন পর্যন্ত। পাঁচগ্রাম কাগজকল হাসপাতাল এবং কালীনগর শারদাচরণ দে কলেজের কোয়ারেন্টাইন সেন্টারের অব্যবস্থায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় বাসিন্দারা। তারা অভিযোগ করেন, পাঁচগ্রাম কাগজকল হাসপাতালের কোয়ারেন্টাইন সেন্টারে বহিরাজ্যের 21 জনকে রাখা হয়েছে, এদের মধ্যে একজনের কোভিড পজিটিভও ধরা পড়েছে। তারপরও এখানকার রোগীদের পরিত্যক্ত খাবার যত্রতত্র ফেলে দেওয়া হচ্ছে। তারা আরও অভিযোগ করেন, এই এলাকায় বাঁদরের উৎপাত বেশি, প্রায়শই দেখা যাচ্ছে ছুঁড়ে ফেলা পরিত্যক্ত খাবার বাঁদরের দল এদিক ওদিক নিয়ে ছোটাছুটি করছে, এতে করে যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। কলেজের ভেতরে স্নানাগার এবং শৌচালয়ের জল এসে মিশে যাচ্ছে পাশের ব্যক্তি মালিকানাধীন পুকুরের জলে। বিষয়টি তারা সেন্টার পরিচালক এবং আলগাপুরের সার্কেল অফিসারের নজরে এনেছেন, কিন্তু নিট ফল শূন্য। পরে তারা এ নিয়ে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই যে কোয়ারেন্টাইন সেন্টার যেটা বলছে, এই কোয়ারেন্টাইন সেন্টারটা কি নাম সেন্টারের? সেন্টার গোপাল শারদাচরণ দে কলেজ কোয়ারেন্টাইন সেন্টার। এখানে প্রায় 50 থেকে 100 ভিতরে মানুষরা কোয়ারেন্টাইন করিয়া রাখা হয়েছে। প্রায় আমরা এই এই কোয়ারেন্টাইন সেন্টারের ঠিক পার্শ্ববর্তী একটি লোক চলাচলের রাস্তা আছে, এই রাস্তার সামনেই তারা কি করছে, একটা ইউরিনাল টয়লেট স্নান করার জলুল সবগুলো আমরা রাস্তার দিকে আইয়াশকুনিতে আইয়া মিলতেছে। তো আমরা এখানে সার্কুল অফিসার তান্ডে আমরা কমপ্লেইন করছি, লিখিত না, আমরা এমনি জাস্ট একটা বারবেলি একটা রিকোয়েস্ট করছিলাম, ঠিক আছে এটা কোনো অসুবিধা আমরা রইতো না, আর তোমরা কোনো অসুবিধা হইতো না, আমরা যদি অসুবিধা হয় দেখিয়া দিমু, কিন্তু দেখা যার এই কোয়ারেন্টাইন সেন্টারটা টোটালি মানুষ ইয়ে ঢুকে গেছে, ঢুকার ফল হয়েও কিন্তু এই যে ইউরিনেলের জলগুলা সব আমরা রাস্তার দিকে আইয়া যাইতে আসছি। তো আমরা এগিয়ে দিকে রাস্তার দিকে চলাচল করাটা আমরা পক্ষে খুব অসুবিধা হইয়া দাঁড়াই, প্লাস এই যে মানুষগুলা যারা ভিতরে আছে তারা প্রায় সব সময় দেখা যায় বোতল বা খাওয়ার কন্টেইনারগুলো আমরা রাস্তার মধ্যে ইচা মারিয়া ফালাইতে আসি। তো তাই আমরা বারবার আমরা এখানে যারা যে আছে ইনচার্জ পার্থ স্যার আমরা কইছি, কোয়া সত্ত্বেও কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের সমাধানের পথ গভর্নমেন্টের তরফ থেকে আমরা এখনো পাইছি না। তো তাই আমরা গভর্নমেন্টের কাছে এটা রিকোয়েস্ট করিয়া যাতে এই ইউরিনেলটা আর বাথরুমের জলগুলো যাতে এই কোয়ারেন্টাইন সেন্টারের ভিতরে যাতে কন্ট্রোল করে রাখিয়া রাখা যায়, এইভাবে এটা একটা ব্যবস্থা করা হোক। সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে মতিনগরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাইফুল আলী নামে এক যুবক। ভয়াবহ দুর্ঘটনায় বছর 40-এর সাইফুলের দুটি পাই ভেঙে গেছে। প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা গেছে, AS-11S-5669 নম্বরের একটি দুরন্তগতির মারুতি 800-এর ধাক্কায় গুরুতর আহত হয়েছেন সাইফুল। দুর্ঘটনার পরপরই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাইফুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে মতিনগরের একটি পরিত্যক্ত এলাকা থেকে ক্যাবটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। ভাটির কোপা সমবায় সমিতির বোর্ড গঠন না হওয়ায় সমিতির সচিব রঞ্জিত কুমার রায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন সদস্যরা। তাদের অভিযোগ, প্রাক্তন চেয়ারম্যান দক্ষিণারঞ্জন চন্দের অঙ্গুলি হেলনে বোর্ড গঠন করা হচ্ছে না। বৃহস্পতিবার সমিতির নবনির্বাচিত সদস্যরা এক সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন। তারা বলেন, বৃহস্পতিবার সমবায় সমিতির সভার দিন ধার্য ছিল, কিন্তু সচিব রঞ্জিত কুমার রায় এদিন সমিতিতে হাইকোর্টের একটি নোটিশ টাঙিয়ে দিলে বানচাল হয়ে যায় সভা। আমরা বারবার সেক্রেটারিকে প্রেশার দিছি যে আমরা মানে মিটিংটা রাখি, আমরা বোর্ডটা গঠন করা লাগিয়া সেক্রেটারিকে কয়েকবার প্রেশার দেওয়ার পরে, আমরা অ্যাপ্লিকেশন দেওয়ার পরে মানে তাই না দিয়ে করাই, আমরা ডিসি স্যারের লগে যোগাযোগ করছি আইলাহান্দি দিয়া। ডিসি স্যারের লগে যোগাযোগ করার কারণে একটা সিটি দিয়েছেন, ডিসি স্যারে একটা অর্ডার দিয়েছেন, অর্ডারের পরিপ্রেক্ষিতে আজকের আমরা মিটিংটা রাখা হয়েছে। মিটিংয়ের অনুযায়ী আমরা আজকে মিটিংও আইসি, আইয়া দেখি আমরা দরজার মাঝে একটা দিয়ে টাঙ্গাইল নোটিশ টাঙ্গাইল যে কিতা মহামান্য হাইকোর্টের নির্দেশে আজকের মিটিংটা ক্যান্সেল করা হয়েছে। কিন্তু সেক্রেটারি আমরা ওই সময় আমরা ফোন করছি, ফোন করার পরে সেক্রেটারি কইছেন তুমি না দেখাই না নি দরজার কিতা লাগাইল আছে নোটিশ টাঙ্গাইল। তাই সেয়া দেখুন যে এখন যদি মানে তার মিটিংটা ফরি লাইন যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ওই জায়গা বিরোধী হওয়ার কারণে তাই মানে
পুরানা দিনও মানে চেয়ারম্যান লিয়া যেটা ফসলা এটা বাইরে আইব বহুত বড় ধরনের কোনো একটা কিছু আছে ও কারণে সেক্রেটারি মানে আমরা হত্যা দিতে না। সেবা পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য হাইলাকান্দি মোহনপুর প্রেমলোচন এইচএস স্কুলের পরীক্ষার্থী আব্দুর রহমান বড়ভূঁইয়াকে সংবর্ধনা জানালো কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। বিপিএল পরিবারের মেধাবী ছাত্র আব্দুর রহমান রিটেল ট্রেড বিষয়ে 94% মার্কস নিয়ে মাধ্যমিক পাশ করায় তাকেই সংবর্ধনা জানান কেএমএসএস এর মোহনপুর বর্ণিব্রিজ আঞ্চলিক কমিটির পক্ষে আমির হোসেন মজুমদার। দুর্যোগের সময় মসজিদের ইমামদের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে অর্থ সাহায্য প্রদান করল উত্তর পূর্ব ভারত এমারতে সরিয়াহ ও নদওয়াতুত তামিরের সোনাই আঞ্চলিক কমিটি। বৃহস্পতিবার কাজীডহরে এক সভার মাধ্যমে নরসিংপুর ও সোনাই অঞ্চলের মসজিদের ইমামদের হাতে সাম্মানিক হিসেবে কিছু অর্থ তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। পরে বক্তব্য রাখতে গিয়ে কাটিগড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝার বুইয়া বলেন, কঠিন সময়েও সামান্য সাম্মানিক নিয়ে নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করছেন ইমামরা। তিনি মুসলিম সমাজের কাছে ইমামদের ন্যূনতম 10,000 টাকা মাসিক বেতন প্রদানের আহ্বান জানান। ধলাই থানার বিদায়ী ওসি পল লালিমসাং এবং নবাগত ওসি শাহাবুদ্দিন বড়ভূঁইয়াকে সংবর্ধনা জানালো হিন্দু জাগরণ মঞ্চ। বৃহস্পতিবার এক সভার মাধ্যমে বিদায়ী ও নবাগত ওসিকে সংবর্ধনা জানান মঞ্চের নরসিংপুর ব্লক কমিটির সভাপতি অমলেন্দু দাস, কর্মকর্তা প্রীতম ঘোষ, সজল দে প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। মুম্বাই ফেরতদের শরীরে করোনার উপস্থিতি, শিলচরের হোটেল থেকে উদ্ধার 2। ভারতীয় হওয়া সত্ত্বেও ট্রাইব্যুনালের রায়ে বিদেশি, অবশেষে ডিটেনশন মুক্ত সিদ্দেক। করোনা ভাইরাসকে হালকাভাবে নেবেন না, ডন বস্কোর সচেতনতা সভায় বললেন দিলীপ। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।